আসসালামু আলাইকুম। ইংলিশ শেখার ক্ষেত্রে আসলে প্র্যাকটিসের কোনো আপনার নাই, শেষ নাই, প্র্যাকটিস আপনাকে করে যেতে হবে। তো আজকের প্র্যাকটিসের ক্ষেত্রে আমি বলবো যে আমি তিনটে আজকে নিয়ম বলবো আপনাদেরকে, যেগুলো সচরাচর ইউজ করে আপনি প্রতিদিনকার ইংলিশ মোটামুটি চালিয়ে যেতে পারবেন অবশ্যই। তো প্রথমটা হচ্ছে যে আপনি বলতে পারেন যে আমরা অনেক সময় বলে থাকি যে হয় খাও না হয় চলে যাও, তো সেটা আমরা কীভাবে প্রকাশ করবো? সেটা প্রকাশ করার ক্ষেত্রে আমরা আইদার, ইট অর গো এভাবে প্রকাশ করবো, ঠিক আছে? আইদার অর্থ আপনার আইদার ইট হয় খাও অর গো না হয় চলে যাও, এক্ষেত্রে কিন্তু আপনার নেগেটিভ যে আপনার ইয়েটা ছিল এটা উজ্জ্বল আছে। তো এভাবে আমরা বলতে পারি হয় কেলো না হয় চলে যাও, আইদার প্লে অর গো। তো আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে কোনো মূল্যে আমরা সেখানে যাব বা যে কোনো মূল্যে আমরা কাজটি করব, যে কোনো মূল্যে আমি তোমার সাথে দেখা করব, যে কোনো মূল্যে এর ইংলিশ হচ্ছে যে অ্যাট এনি কস্ট। অ্যাট এনি কস্ট দিয়ে আপনি অনেকগুলো প্রতিদিনকার আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। তো যেহেতু আপনি কাজটি এখনও করেননি, পরবর্তীতে কাজটি করবেন, অর্থাৎ মানে পরের অংশের কাজটি আপনি এখনও করেননি, যে পরের অংশের কাজটি যেহেতু করেননি সেটা আপনি করবেন, সেটা হবে আপনার ফিউচার টেন্সে। তো আমরা সেন্টেন্স গঠন করতে পারি যে অ্যাট এনি কস্ট, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে যে আই উইল গো দেয়ার, আমি সেখানে যাবো। অ্যাট এনি কস্ট আই উইল গো দেয়ার, যে কোনো মূল্যে আমি সেখানে যাবো। সেকেন্ডলি আমরা বলতে পারি যে কোনো মূল্যে আমি তোমার সাথে দেখা করব। ওকে, অ্যাট এনি কস্ট আই উইল মিট ইউ, যে কোনো মূল্যে আমি তোমাকে সাহায্য করব। অ্যাট এনি কস্ট আই উইল হেল্প ইউ। তো এইভাবে আমরা ইংলিশে এই ধরনের কথাগুলো বলতে পারি। তো আরেকটা নিয়ম আছে, সেটা আপনারা সবাই হয়তো অনেকে ভুল করতে পারেন, যে হয়তো আমার একটু পানি প্রয়োজন, আমরা বলে থাকি যে আই নিড ওয়াটার, অথবা বলে ফেলি যে আই নিড এন ওয়াটার। আসলে এক্ষেত্রে আই নিড সাম ওয়াটার বলতে হবে আপনাকে, যেহেতু আপনার ওয়াটারটা হচ্ছে যে আপনার আনকাউন্টেবল নাউন, আপনার লিকুইড জাতীয় পদার্থগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে ধরব। তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে সাম, ঠিক আছে, আই নিড সাম ওয়াটার, আমার একটু পানি প্রয়োজন। তো আপনি যদি স্পেসিফিক নির্দিষ্ট করে বলতে চান যে আমার এক গ্লাস পানি প্রয়োজন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই নিড এ গ্লাস অফ ওয়াটার, ওকে, আই নিড এ বটল অফ ওয়াটার। যেহেতু এটা একটা নির্দিষ্ট আপনার করে বলতে চাচ্ছেন, সেজন্য আপনাকে এখানে গ্লাস অথবা বোতল নিয়ে আসতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।